যদি তোমরাও একজন নতুন ইউটিউবার হয়ে থাকো, তোমরাও যদি ভিডিও র্যাঙ্ক করাতে চাও, তোমরাও যদি ইউটিউব চ্যানেল গ্রো করাতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের পুরোটা দেখতেই হবে। আর আজকের ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখে নাও, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের ভিডিও র্যাঙ্ক করবেই। 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের চ্যানেলের ইম্প্রুভমেন্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমরা অনেকেই জানো যে আমার মেইন চ্যানেল কলকাতা ফুডিতে বর্তমানে 11,500 প্লাস সাবস্ক্রাইবার আছে, আর তাও মাত্র 1 বছরে। জানি এটা খুব বেশি নয়, বাট যারা বাংলা কন্টেন্টে কাজ করছো তারা খুব ভালো করেই জানো যে এটা এতটাও কম নয় যে একজন এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবে না। তাই আজকে সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব যে কলকাতা ফুডি কী করে এই জায়গায় এলো। আর একটা কথা, কলকাতা ফুডির যদি ভিডিওগুলো তোমরা দেখো, সেগুলো কিন্তু সবকটা ভিডিও র্যাঙ্ক করে আছে। সমস্ত ট্যাগ সার্চ করবে, ভিডিও পাবে কলকাতা ফুডির, আর তার সঙ্গে ভিউ তো তোমরা দেখতেই পারছো। ইউটিউব চ্যানেল গ্রো বলতেই সবাই বলবে তোমাদের ভালো করে ভিডিও অপটিমাইজ করতে হবে, থাম্বনেল বানাতে হবে, চ্যানেল র্যাঙ্ক করাতে হবে, ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করাতে হবে, তোমাদের ভিডিওকে অপটিমাইজ করতে হবে, ভালো টাইটেল দিতে হবে, ভালো ডেসক্রিপশন দিতে হবে। বাট আজকে আমি এইসব কিচ্ছু বলবো না, জাস্ট একটা ট্রিক যার ফলে তোমাদের চ্যানেলের গ্রোথ তোমরা নিজেরাই বুঝতে পারবে, তার জন্য তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। ভিডিওটা হতে চলেছে আজকে খুব ইন্টারেস্টিং আর তার সঙ্গে নলেজেবল, তাই একদম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাও ভিডিওটা দেখার পর, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। দেখো, চ্যানেল গ্রো করার জন্য তোমাদের টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন, ভিডিও অপটিমাইজেশন, চ্যানেল অপটিমাইজেশন, এইসব জিনিস তো শিখতেই হবে। আর এগুলো নিয়ে প্রপার ভিডিও আমি বানিয়ে দিয়েছি, তোমরা আই বাটনে যাও সেখানেও দেখতে পাবে, আর চ্যানেলে আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেখান থেকে তোমরা গিয়ে দেখে নিতে পারবে। বাট আজকে আমি যেই ট্রিক্সটার কথা বলবো তার জন্য এগুলো তো লাগবেই, তোমরা যদি সমস্ত রুলস ফলো করো তাহলেই কিন্তু আজকের ভিডিও ট্রিক্সটা তোমাদের চ্যানেলে কাজে লাগবে এবং তোমাদের চ্যানেল 101% গ্রো হবেই। অনেকেই আমাকে বলেছো যে চ্যানেলে থাম্বনেল, টাইটেল, ট্যাগ সবকিছু কিছু দেওয়ার পরেও চ্যানেল গ্রো হচ্ছে না, তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা স্পিকিং পাওয়ারকে ফার্স্টে ইম্প্রুভ করো। আগে ভালো করে বলতে শেখো যে কী করে বললে তোমার অডিয়েন্স তোমাকে ভালো করে বুঝবে, কারণ একটা জিনিস বোঝানোটা খুব ইম্পর্টেন্ট যার ফলে তোমার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন আসবে। কারণ একটা কথা তোমরা মনে রাখবে, বর্তমানে ইউটিউব ভিডিও যে ভাইরাল হচ্ছে তার অ্যালগোরিদম কিন্তু এইভাবে কাজ করছে যে যত ভালো অডিয়েন্স রিটেনশন আসবে, যত ভালো ভিডিওতে ওয়াচ টাইম আসবে, তত ভালো কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে, ভিডিও ভাইরাল হবে। এখন কিন্তু ওয়াচ টাইমের ওপর ডিপেন্ড করে ভিডিও ভাইরাল হয়, ভিডিও সার্চে আসে, তাই ওয়াচ টাইমটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। আর ওয়াচ টাইম ভালো করার জন্য, অডিয়েন্স রিটেনশন ভালো করার জন্য তোমাদের ভালো করে বোঝাতে হবে, তোমাদের স্পিকিং স্কিলকে অনেক বেটার করতে হবে, অনেক ডেভেলপ করতে হবে। এবার সব কিছু করার পরও তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আসছে না, তোমাদের ভিউ আসছে না, তোমাদের অডিয়েন্স রিটেনশন আসছে না, বা এরকম কিছু লোক আছে যাদের ভিউ তো আসছে, অডিয়েন্স রিটেনশন তো আসছে, কিন্তু সাবস্ক্রাইবার আসছে না, তার ফলে চ্যানেল গ্রো হচ্ছে না, তার কারণটা কি? কারণ তোমরা দেখবে যে তোমাদের চ্যানেলে ভিডিও কটা, তোমরা ম্যাক্সিমাম যারা আছো তারা খুব ভালো থাম্বনেল বানাও, খুব ভালো টাইটেল বানাও, সব কিছু শিখে গেছো, বাট তোমরা রেগুলার থাকো না। তোমরা 2 দিন বাদে একটা ভিডিও, 3 দিন বাদে একটা ভিডিও, আবার 1 মাস বাদে একটা ভিডিও, এইরকম রেগুলার না থাকার জন্য তোমাদের চ্যানেল বুস্ট আপ পায় না, কারণ রেগুলার থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন কলকাতা ফুডি স্টার্ট করি তখন কিন্তু আমারও ভিউ আসতো না, আমারও সাবস্ক্রাইবার আসতো না। তোমাদের সবার একটাই প্রবলেম থাকে যে ভিউ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। আমিও যখন কলকাতা ফুডি স্টার্ট করি তখন আমারও ভিউ আসতো না, সাবস্ক্রাইবার আসতো না, বাট আমি কাজ করা একদমই ছাড়িনি। রেগুলার বলতে এইরকম রেগুলার থাকতে হবে, একদিন বাদে বাদে আমি ভিডিও দিতাম এবং একটা পার্টিকুলার টাইমে আমি 6:30 বা 7:30 ভিডিও দিতাম, আর সেটা কিন্তু একদম এখনো দিয়ে যাচ্ছি। তার মানে তোমরা বুঝতে পারছো যে কতটা রেগুলার তোমাদের থাকতে হবে। এই রেগুলারিটিটা মেনটেন করলে তোমাদের ভিডিও আস্তে আস্তে সার্চে আসা শুরু করবে, আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করবে। আর আমার ট্যাগ বা র্যাঙ্কিং সম্বন্ধে যথেষ্ট বেশি নলেজ ছিল, তাই আমি সবকটা ভিডিওকে সার্চে আনতে পারছিলাম, আস্তে আস্তে সার্চে আসছিল ভিডিও। তোমরাও যদি এই সম্বন্ধে জানতে চাও তাহলে আই বাটনে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও, কারণ র্যাঙ্কিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা খুব ইম্পর্টেন্ট যে কোনো ভিডিওকে ভাইরাল করার জন্য, চ্যানেল গ্রো করার জন্য। এবার তোমাদের বলি টাইমিং নিয়ে কিছু কথা। ভিডিও টাইমিং এটা খুব ইম্পর্টেন্ট। ভিডিও তুমি কখন পাবলিশ করছো, একটা পার্টিকুলার টাইম বেছে নেবে ভিডিওর, যেই দিন তুমি পাবলিশ করবে, সে তুমি সপ্তাহে একটা ভিডিও দাও বা পার ডে ভিডিও দাও বা একদিন বাদে বাদে ভিডিও দাও, একটা যাতে পার্টিকুলার টাইম থাকে, কারণ তার ফলে তোমার অডিয়েন্স জেনে যাবে যে তুমি এই টাইমে ভিডিও ছাড়ছো। তাই তুমি ভিডিওটা ছাড়ার পর তোমার ভিডিওতে প্রচুর পরিমাণে ট্রাফিক চলে আসবে ফার্স্টেই,
আর যদি ফার্স্টেই প্রচুর ট্রাফিক আসে, প্রচুর ভিউ আসে, তাহলে তোমার ভিডিও র্যাঙ্ক করবে, তোমার ভিডিও সার্চে আসবে। আর তোমরা যদি একটা পার্টিকুলার টাইমিং মেনটেন করো, তাহলে ইউটিউব অ্যালগোরিদম তোমাদের খুব বেশি হেল্প করবে। এইভাবেই আমি কলকাতা ফুডিতে কাজ করে গেছিলাম, কোনো ভিউয়ের আশা না করে, কোনো সাবস্ক্রাইবারের আশা না করে, জাস্ট কাজ করে গেছিলাম, রেগুলার ভিডিও দিয়েছিলাম, সার্চ ইঞ্জিন কাজে লাগিয়ে ভিডিওকে র্যাঙ্ক করিয়েছিলাম। এইভাবে কাজ করতে করতে আমার এক মাস হয়ে যায়। এক মাসে আমি প্রায় 20-25টার মতো ভিডিও আপলোড করে দিই। তার ফলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হয়, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তখনও কমপ্লিট হয়নি। তারপর আমি আরও কাজ করতে থাকি, 2 মাস হয়ে যায়, দেন আমার চ্যানেলে 50-55টার কাছাকাছি ভিডিও হয়ে যায়, আর তার ফলে আমার চ্যানেল একটা বুস্ট আপ পায়, যার ফলে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়েছিলই, তখন আমার বর্তমানে সাবস্ক্রাইবার ছিল 3000-এর কাছাকাছি, আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের থেকেও অনেক বেশি ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়ে গেছিলো। অ্যান্ড আমার চ্যানেল মাত্র 2 থেকে 2.5 মাস, এক্সাক্ট ডেটটা আমার মনে নেই, সেই 2 থেকে 2.5 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায়, যেটার জন্য সমস্ত ইউটিউবার ওয়েট করে থাকে। আর্নিং স্টার্ট হয়, মনিটাইজ হয় ভিডিও, অ্যান্ড টাকাই টাকা। দেখো, আমারও কিন্তু ফার্স্টে ভিউ আসতো না, সাবস্ক্রাইবার আসতো না, বাট আমি কিন্তু কাজ করা একদমই ছাড়িনি। একটা ফুড ভ্লগ মানে বুঝতে পারছো, একদিন বাদে বাদে ভিডিও দেওয়া মানে এত শ্যুট করতে হতো, আমায় এডিট করতে হতো, থাম্বনেল বানাতে হতো, ইউটিউব এসইও শিখতে হতো, সব কিছু করে আমি কাজ করে গেছি, ভিডিও দিয়ে গেছি। আমি কিচ্ছুর আশা করিনি, ভিউয়ের আশা করিনি, সাবস্ক্রাইবারের আশা করিনি, বাট যখন 2 থেকে 2.5 মাস হতে শুরু করলো, যখন 1.5 মাস হতে শুরু করলো, আমার কিছু কিছু ভিডিও ভাইরাল হতে শুরু করলো, তখন আমার 3 থেকে 4টে ভিডিও প্রচুর ভাইরাল হয়ে যায় আমার চ্যানেল আন্দাজে, তার ফলে আমার একটা বুস্ট আপ হয়। আর তুমি যদি এতটাই রেগুলার থাকো, তাহলে ইউটিউব নিজেই তোমাকে বুস্ট আপ দেবে। তোমরা যারা নতুন ইউটিউবার আছো, তারা রেগুলারই থাকো না, তারা 4-5টা, 2-3 সপ্তাহ কাজ করার পর ভাবো বিশাল কোটিপতি হয়ে যাবে, আর ভিউ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, এই করতে করতে তোমরা ডিমোটিভেট হয়ে যাও, তার ফলে তোমাদের ইউটিউব চ্যানেল ডাউন হতে থাকে, কারণ তোমরা ইরেগুলার হয়ে যাও। তোমরা নিজেরাই ভেবে দেখো, তোমাদের চ্যানেলে ভিডিও কটা আছে? তোমরা যে এক্সপেক্ট করছো তোমরা প্রচুর বড় ইউটিউবার হবে, যারা বড় বড় ইউটিউবার আছে তাদের চ্যানেলের খাটনিটা দেখো তো, তাদের কটা ভিডিও আছে, তারা কত বছর ধরে এই ভিডিওগুলো আপলোড করেছে, কত দিন ধরে তারা খেটেছে, তার ফলে তারা সেই সাবস্ক্রাইবারটা গেইন করেছে, ইউটিউব চ্যানেলকে গ্রো করেছে। তোমরা নিজেরা খাটতেই চাও না, তোমরা কয়েকটা ভিডিও দিয়ে ভাবো তোমরা বিশাল বড় কেউ হয়ে যাবে ইউটিউবে, বাট ইউটিউবে এটা হয় না। ইউটিউবে তোমাদের খাটতে হবে, তোমাদের চ্যানেল অপটিমাইজ করতে হবে, তোমাদের চ্যানেলে কাজ করে যেতে হবে রেগুলারভাবে, তাও টাইম মেনটেন করে, দেন তোমরা ইউটিউবে বুস্ট আপ পাবে, তোমাদের চ্যানেল 101% গ্রো করবেই। আর এরপর আমি যেই কথাটা বলবো, সেটা হচ্ছে এমন একটা ট্রিক যেটা কাজে লাগিয়ে আমি অনেক হেল্প পেয়েছি, আর সেটা কেন কি ব্যাপার সেটাও তোমাদের সাথে এক্সপ্লেন করব। যখন তোমাদের চ্যানেল গ্রোয়িং পজিশনে থাকবে, মানে 5000-এর নিচে যদি সাবস্ক্রাইবার হয়, তাহলে চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করে দাও। দেখো, ইউটিউব যে হাইড অপশনটা দিয়েছে সাবস্ক্রাইবারের, সেটা নিশ্চয়ই কোনো কাজ আছে, সেটা নিশ্চয়ই কোনো ফেসিলিটি আছে, সেটা নিশ্চয়ই কোনো ভালো দিক আছে, তার জন্যই এই অপশনটা ইউটিউব থেকে প্রোভাইড করেছে। তাই এটা কিভাবে কাজে লাগাতে হয়, আর এই ট্রিকটা ফলো করে কি করে চ্যানেলকে গ্রো করতে হয়, তোমরা আই হোপ এটা খুব কম জায়গায় শুনেছো। আজকে এই সিক্রেটটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। জাস্ট 2 মাস তোমরা চ্যানেলের সাবস্ক্রাইবার হাইট করে দাও, অ্যান্ড ভালোভাবে কাজ করো, একদম ভালো থাম্বনেল, ভালো টাইটেল, ভালো ট্যাগ, চ্যানেলকে সার্চে আনো, ভিডিওকে সার্চে আনো, আর খুব স্পিকিং পাওয়ারকে তোমাদের হাই করো, স্পিকিং পাওয়ার খুব ভালো করো, আর 2 মাস চ্যানেলের সাবস্ক্রাইবার হাইট করে দাও। তোমরা নিজেদের গ্রোথ নিজেরাই বুঝতে পারবে। এর কারণটা কি, চ্যানেলের সাবস্ক্রাইবার যদি তোমরা হাইট করে দাও, তোমাদের ধরো নতুন চ্যানেল, বেশি সাবস্ক্রাইবার নেই, তোমাদের ভিডিওতে কিন্তু দম আছে, ভিডিও সার্চে আসছে, ভিডিওতে অডিয়েন্স আসছে, ভিডিওতে ভিউ আসছে, বাট সাবস্ক্রাইবার আসছে না। তার কারণটা কি, যারা তোমার ভিডিও দেখছে তারা তো ভিডিও দেখে নিল, তাদের যেটা দরকার ছিল সেটা তারা তোমার ভিডিও থেকে পূরণ করে নিল, বাট তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো না। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে তোমার চ্যানেলে খুব কম সাবস্ক্রাইবার। তুমি নিজেই চিন্তা করো, যদি তুমি একটা ভিডিও দেখো, সেই ভিডিওটা খুব ভালো নলেজ আছে, তুমি নলেজ গেইন করলে, বাট সেই চ্যানেলে যদি 100-200-300 সাবস্ক্রাইবার থাকে, তুমি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে? করবে না। যদি চ্যানেলের সাবস্ক্রাইবার হাইট করে দাও, তাহলে তারা সাবস্ক্রাইবার দেখতে পাবে না, তোমার চ্যানেলে ভিডিওগুলো দেখবে, আর ভিডিওতে যখন তোমার কোয়ালিটি আছে, ভিডিওতে যখন তোমার দম আছে, তখন তারা আবার তোমার চ্যানেল ভিজিট করবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তারা সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছে না। এইভাবে তোমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তে শুরু করবে, তাই তারা তোমার ভিডিও দেখতে পছন্দ করছে। কিন্তু যদি তোমার চ্যানেলে কম সাবস্ক্রাইবার শো করে, তাহলে তারা সাবস্ক্রাইব করবে না, কারণ কম সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলকে কেউই সাবস্ক্রাইব করে না। তাই নিজের
চ্যানেলে সাবস্ক্রাইবারকে হাইড করে দাও, নিজের ফল নিজেই বুঝতে পারবে। জাস্ট 2 মাস তোমাদের কাজ করতে হবে রেগুলার থেকে, ভালো টাইটেল থাম্বনেল ট্যাগ সব কিছু মেনটেন করে। যদি তোমরা এইগুলো সম্বন্ধে না জানো তাহলে আমার চ্যানেল ভিজিট করো, সব কিছু সম্বন্ধে ডেডিকেটেড ভিডিও বানানো আছে, সেগুলো দেখো, নিজের চ্যানেলকে গ্রো করো। আর লাস্টে যেই ট্রিকটা বললাম সাবস্ক্রাইবার হাইট, সেটাকে কাজে লাগিও, সেটা কাজে লাগিয়ে তোমরা অনেক বেশি ভালো করে ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবে। আমিও যেটা কলকাতা ফুডিতে কাজে লাগিয়েছিলাম, বর্তমানে আমি এই চ্যানেল টেক বিজিতে কাজে লাগাচ্ছি, আর এই চ্যানেলটাও কিন্তু আমি গ্রো করাবো। আর একটা কথা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা কিছু নলেজ গেইন করেছো, ইউটিউব চ্যানেলে কাজ করো, ইউটিউবে গ্রো করো, চ্যানেল মনিটাইজ করো, আর চ্যানেল থেকে অনেক টাকা আর্নিং করো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করাটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের নলেজেবল ভিডিও এই চ্যানেলে আসে। চলো আজকের মতো এখানেই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।